তো বন্ধুরা সর্বনাশ হয়ে গেল, তোমাদের ভাইরাল সময় আগে নাকি পুলিশ ধরে নিয়ে গেল। তো বন্ধুরা এটা কতটা সত্যি কতটা মিথ্যা, আজকের ভিডিওতে আমরা মূল ঘটনা জানবো এ টু জে। তাই বন্ধুরা তোমাদের কাছে সাহায্য করি যে তোমরা প্লিজ দয়া করে এই ভিডিওটি অন্তত না স্কিপ করে প্রথম থেকে শেষ অব্দি এই ভিডিওটি অন্তত দেখতে থাকো। তাহলে বন্ধুরা চলো বেশি কথা না বলে আমরা জেনে আসি কিংবা দেখে আসি বা শুনে আসি যে আমাদের এই শেয়ার শিল্পী রাতারাতি ভাইরাল আমাদের সুমায়া কেন গ্রেপ্তার হলো বা সুমায়াকে কেন গ্রেপ্তার করলো পুলিশ। তো বন্ধুরা কেন গ্রেপ্তার করলো এই বিষয়টি শুনলে তোমরা একদমই অবাক হয়ে যাবে, কারণ বন্ধুরা সুমায়া কোনো গ্রেপ্তার হয়নি। কারণ বন্ধুরা এটা শুধুমাত্র শর্ট ফিল্মের একটি ভিডিও ছিল, শর্ট ফিল্মের একজন ক্যারেক্টার ছিল এই ছেলেটি, মানে এই লোকটি শর্ট ফিল্মের একটি পুলিশের ক্যারেক্টারে ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, সুমায়া কোনো গ্রেপ্তার হয়নি। আর সুমায়া এই বয়সে আমার জানা মতে না কোনো ভুল করে থাকবে যে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এটাই জানানো ছিল। তোমাদের কাছে যদি এই নিউজটি শুনে ভালো লাগে কিংবা এই নিউজটি থেকে কিছু ইনফরমেশন পেয়ে থাকো তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং কি ভিডিওটি শেয়ার করে দাও দূরত্ব সহকারে যাদের পাঁচজনে জানতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত। তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে এবং কি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে একটি লাইক করে দিও। আর চ্যানেলটাকে দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টি বাজিয়ে দিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন ভিডিওতে। ধন্যবাদ।